নতুন কাবা তৈরি করছে সৌদি আরব। সৌদি ক্রাউন প্রিন্সের সিদ্ধান্ত ঘিরে বিতর্ক সৃষ্টি, অসন্তোষ দেখা দিয়েছে ধর্মপ্রাণ মুসলমানদের মনে। সৌদি আরবের রাজধানী রিয়াদের কাছে চোখ ধাঁধানো একটি শহর গড়ে তোলার পরিকল্পনা করছে দেশটির সরকার। অত্যাধুনিক সব সুযোগ সুবিধা আর বিলাসিতায় মোড়ানো এই শহরের কেন্দ্রে থাকবে চৌকোন আকৃতির একটি আকাশচুম্বী ভবন। 400 মিটার উচ্চতার এই ভবনের নাম দেয়া হয়েছে মুকাব। রাজধানী রিয়াদকে নতুন করে গড়ে তোলার বিশাল পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সৌদি। চলতি বছরের 16 ফেব্রুয়ারি নিউ মুরাব্বা নামের ওই প্রকল্পের ঘোষণা দেন সৌদি যুবরাজ। মুকাবের নকশার সঙ্গে পবিত্র মক্কা শহরের কাবা শরীফের আকৃতির বেশ মিল দেখা যাচ্ছে, তাই এটাকে নতুন কাবা বলেও অভিহিত করছেন কেউ কেউ। নতুন এ ভবন নিয়ে এখন বিতর্ক সৃষ্টি হয়েছে, কারণ অনেকে বলছেন এটি দেখতে অনেকটা পবিত্র কাবা শরীফের মতো। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ইসলাম ধর্মাবলম্বীরা নিজেদের ক্ষোভ ঝেড়েছেন। যুবরাজ সালমানের সময়ে এসে বিশ্ববাসী সৌদি আরবের নতুন রূপ দেখছে। ধর্মীয় অনেক বিধিবিধানই শিথিল করা হয়েছে। সৌদি আরব হতে চলেছে আধুনিক রাষ্ট্র। সৌদির আধুনিকায়ন নিয়ে তেমন বিতর্ক না থাকলেও মুসলমানদের মনে পবিত্র কাবা শরীফ অন্যরকম এক স্থান দখল করে আসছে। কাবা শরীফকে ঘিরেই ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করেন। সেই কাবা শরীফের আদলে কি নতুন ভবন তৈরির কোনো প্রয়োজন আছে? মুকাব প্রকল্পের নকশা ভিন্নভাবেও করা যেত, কিন্তু যুবরাজ সালমানের সিদ্ধান্তই যেন চূড়ান্ত সৌদি আরবে। তার কথার বাইরে কিছু করার সাহস নেই কারোর। সৌদি আরবকে আধুনিকায়ন ও জীবাশ্ম জ্বালানি তথা তেল নির্ভর অর্থনীতি থেকে বের করে বহুমুখী অর্থনীতি গড়ার লক্ষ্যে ভিশন 2030 গ্রহণ করেছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সেই লক্ষ্যে বড় বড় সব প্রকল্প হাতে নিয়েছে সৌদি সরকার, যার একটি নিয়ম মেগা সিটি প্রকল্প। পরিকল্পনায় থাকা শহরটির অবস্থান হবে রিয়াদের কেন্দ্রস্থল থেকে উত্তর পশ্চিমে 19 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে। বলা হচ্ছে নির্মাণ কাজ শেষ হলে এটি হবে বিশ্বের সবচেয়ে বড় আধুনিক শহর। সব ঠিকঠাক থাকলে 2030 সাল নাগাদ এর কাজ শেষ হবে। দা মুকাবের দৈর্ঘ্য হবে 400 মিটার, প্রস্থ ও উচ্চতাও 400 মিটার। পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড একে এক অন্য জগতের প্রবেশদ্বার বলে আখ্যা দিয়ে বলেছে, দা মুকাব হবে বিশ্বের প্রথম ত্রিমাত্রিক গন্তব্য। বাক্স আকৃতির ভবনটি এতটাই বিশাল হবে যে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে অবস্থিত এম্পায়ার স্টেট বিল্ডিং এর মতো 20টি ভবন সেটির ভেতরে ঢুকে যাবে। নির্মাণের পর এটি হবে বিশ্বের সবচেয়ে বড় অবকাঠামোগুলোর একটি। আরবীয় গণমাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে, প্রকল্প বাস্তবায়নে একটি কোম্পানি প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন যুবরাজ সালমান, যার নাম নিউ মুরাব্বা ডেভেলপমেন্ট কোম্পানি। এই কোম্পানির চেয়ারম্যান হবেন তিনি নিজেই। ঘোষণায় যুবরাজ বলেন, কোম্পানির প্রধান কাজ হবে রিয়াদে বিশ্বের বৃহত্তম আধুনিক শহর গড়ে তোলা। সম্প্রতি টুইটারে এই প্রকল্পের একটি ভিডিও প্রকাশ করেছে সৌদি সরকার। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী পুরো শহরে থাকবে একটি জাদুঘর, একটি প্রযুক্তি ও নকশা বিষয়ক বিশ্ববিদ্যালয়, একটি থিয়েটার আর 80টিরও বেশি বিনোদন ও সংস্কৃতি কেন্দ্র। যাতায়াতের জন্য থাকবে সম্পূর্ণ নিজস্ব ব্যবস্থা। মুকাবে আধুনিকতা, প্রযুক্তি ও জাঁকজমকের কোনো কমতি রাখা হবে না। আধুনিক নকশায় নির্মিত হতে যাওয়া ভবনটির ভেতরে থাকবে একটি গম্বুজ আকৃতির টাওয়ার। টাওয়ারের ভেতরের অংশ মোড়ানো থাকবে বিশাল পর্দা দিয়ে। সেই পর্দায় ভার্চুয়াল রিয়েলিটি ও ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ফুটিয়ে তোলা হবে নানা ভিডিও চিত্র।